আমি যখন ন্যাশনাল টিমে খেলেছি তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে ক্রিকেট একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিব। তখন থেকেই আশা থেকে এটা আজকে হয়তো রূপান্তর করতে পেরেছি, সক্ষম হয়েছি। আমি আমার মনে আছে একটা গল্প দিয়ে শুরু করি। 2018-এ যখন আমি ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, ব্যাট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে, ওখানে আমি ওদেরকে রিকোয়েস্ট করি যে আমার জন্য ভালো ব্যাট দেওয়ার জন্য। তো ওরা আমাকে আসলে ব্যাট দিয়েছিল, বাট ওই ওই রকম স্ট্যান্ডার্ডের ব্যাট দেয় নাই, যার জন্য একটা সময় ওদের সাথে আমার একটু মানে তর্কতর্কি হয় যে আমি তোমাদেরকে টাকা দিচ্ছি কেন ব্যাট দেবা না। তো তখন থেকে আমি একটু চ্যালেঞ্জ ওখানে আমি দিয়েছিলাম যে আমি ওই দিন 1 থেকে 2 বছরের ভিতরে বাংলাদেশে একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিব। তো আমাদেরকে বললো যে কীভাবে দিবা, তারপর ঠিক আছে আমি দেখতে পাবো যে কীভাবে দিই। তখন থেকে আমি বাংলাদেশে আসি এবং আমি খুঁজতে থাকি যে বাংলাদেশে কে ব্যাট তৈরি করতে পারে এরকম, যে বাংলাদেশে আমাদের ভালোভাবে ম্যানুফ্যাকচারিং করতে পারবো। আমি শুনছি যে আমাদের শাহিন ভাই আছে যে রাজশাহীতে, সে ভালো ব্যাটের কাজ করে, কাজ করতে পারে। আমি তার সাথে যোগাযোগ করি এবং ওকে আমি জিজ্ঞেস করি যে আমি যদি তাকে সাপ্লাই ইংলিশগুলো এনে দিতে পারি উনি কি পারবে কিনা। উনি আমাকে পরিস্থিতি দিয়েছিলেন যে ভাই আপনি যদি আমাকে হেল্পটা করেন আমি ডেফিনেটলি করতে পারবো। এর থেকে আমার প্ল্যান আসে মাঝে এই জিনিসটা আমাদের মিরাজ জানে, যে কোথা থেকে জানে আমি জানি না, যে মিরাজ শুনেছে আমাদের প্ল্যান যে আমরা একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেবো। মিরাজ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি আপনাদের সাথে থাকতে চাই। তারপর থেকে আসলে তিনজন মিলে অনেক দিনের প্ল্যান, প্রায় 2-2.5 বছরের প্ল্যান আমাদের, এটা আমরা এখন একটা বাস্তবে রূপান্তরিত করতে পেরেছি। আই হোপ যে আমাদের এমকেএস, আমি চেষ্টা করব যে বাংলাদেশের 64টি জেলার প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ঘরে ঘরে এমকেএস এর ব্যাট থাকবে এবং সবাই উপভোগ করবে এমকেএস ব্যাট। এবং ইনশাল্লাহ আমরা দেশে এবং দেশের বাইরের জন্য আমরা ব্যাট কি করতে পারি, সাপ্লাই দিতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা চেষ্টা করব দেশের জিনিস আমরা বাংলাদেশের প্রত্যেকটা এজ লেভেল থেকে শুরু করে আন্ডার 19, 17, ওমেন্স টিম, ন্যাশনাল টিম, প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করব সবাইকে, সবার পাশে থাকার জন্য এবং সবাইকে আমাদের বেস্ট কোয়ালিটি ব্যাটটা দেওয়ার জন্য। এবং আপনারা আমাদের সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য সামনের দিকে অনেক এগিয়ে যেতে পারবে।